চ্যাপ্টার 8 লাইট রিফ্লেকশন এন্ড চ্যাপ্টার 9 লাইট রিফ্লেকশন আলোর প্রতিসরণ আর কি, এই দুটো চ্যাপ্টার হচ্ছে আসলে আমাদের অপটিক্যাল ফিজিক্সের অন্তর্ভুক্ত। এবং অ্যাজ ইউজুয়াল যদি পরিস্থিতি সব স্বাভাবিক থাকে তাহলে দেখা যায় যে অপটিক্যাল ফিজিক্স থেকে তোমার একটা সি কিউব হ্যাঁ অবশ্যই অবশ্যই কমন পাবা তোমরা। এবং এখানে একটা মানে সুন্দর একটা লুপ মেনটেন করা হয় যে এক বছর যদি চ্যাপ্টার 8 থেকে আসে তাহলে তো পরের বছর 8 থেকে আসে না, 9 থেকে আসে তারপরে বছর বা 8 থেকে, মানে ইন্টারচেঞ্জ করে। এবং টু বি অনেস্ট এই লাইটার চ্যাপ্টার গুলো ইজি, জাস্ট কনসেপ্টটা যার একটু বুঝে একটু ধরতে পারবে একবার, এই 8-9 পুরোটা ইজি এবং এখান থেকে অ্যান্সার কোশ্চেন অ্যান্সার করা সহজ, ঠিক আছে। সো এটা আসলে সহজ চ্যাপ্টার, এটা মাথায় নিয়েই আমরা পড়ব। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখনই আলো রিলেটেড চ্যাপ্টার গুলো শুরু করব তখন এই চ্যাপ্টার গুলো শুরু করার আগে আমাদের কয়েকটা আনাদার জিনিস সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো থাকা লাগবে। সো কি কি বিষয় নিয়ে আমাদের আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে? আচ্ছা আগে বলো যে আমরা যে আলো নিয়ে পড়ব বা করি আমরা কেন করি, হোয়াট ইজ দ্য রিজন যে আমরা আলো নিয়ে কোন কারণে কাজ করছি? আলো তো আমাদের কোনো ক্ষতি করে নাই, আলো তো আমাদের কোনো অ্যাকচুয়ালি আমরা আলোকে হ্যান্ডেল করতে পারি না। সো আমরা আলো নিয়ে কাজ করি কেন, এটার পেছনে কারণটা কি, কি মনে হয় আপনাদের কাছে? আমাদের যদি বলি এক কথায় আলো নিয়ে পড়ার মূল উদ্দেশ্য, আমরা আলো মূল কি কাজে ব্যবহার করি, আমরা আলো ব্যবহার করি দেখার কাজে, আমরা যে কোনো কিছু দেখার জন্য আলো ব্যবহার করি, আলো ছাড়া আমরা কোনো কিছু দেখতে পারি, লিটারালি আলো না থাকলে সব অন্ধকার। সো একদম ওই প্রাথমিক সেন্স হচ্ছে এইটাই যে আলোকে আমাদের দেখতে, আলোর সাহায্যে আমরা কোনো একটা বস্তুকে দেখতে পাই। তো আলো না থাকলে আসলে কোন বস্তুকে আমরা দেখতে পাই না, এবং এটা সবচেয়ে প্রাইমারি নিডস আমাদের আলো। বাট আলো সম্পর্কে জানলে আমরা যখন আলো দিয়ে কোনো বস্তুকে দেখি সেখানে কি কি ঘটনাবলী ঘটে, এখানে কিছু ব্যাপার স্যাপার তৈরি হয় যে ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার তৈরি করা যায়, ইফ ইউ নো ইফ ইউ হ্যাভ আইডিয়া যে আলোকে নিয়ে কিভাবে মানে মডিফাই করা যায় বা আলোকে কিভাবে কন্ট্রোল করা যায়। আসলে কন্ট্রোল করা যায় ভুল, মানে এটা ইউজটা কিভাবে চেঞ্জ করা যায় সেই টাইপের আলোচনা হচ্ছে এই অপটিক্যাল ফিজিক্স করে আর কি। সো তাহলে প্রথম কথা হচ্ছে আলো আমাদের প্রথম কাজে লাগে যেটা, সেটা হচ্ছে দেখার জন্য। তো আমরা যখন একটা বস্তুকে দেখি আমরা বস্তুটাকে কিভাবে দেখি এই এই জিনিসটা বোঝাটা আমাদের জন্য খুব 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 জরুরি বিষয়, ঠিক আছে। সো নাম্বার ওয়ান, আমরা যখন ধরো একটা বস্তুকে আমরা দেখি, এটা দেখার জন্য প্রধান শর্ত হচ্ছে যে ওই বস্তু থেকে আলো আমাদের চোখে আসতে হবে। বস্তু থেকে আলো কোথায় আসতে হবে? আমাদের চোখে আসতে হবে। আলো যদি আমাদের চোখে না আসে তাহলে আমরা ওই বস্তুকে কখনোই দেখতে পারবো না। তো প্রথম শর্ত হচ্ছে বস্তু থেকে আলো আসতে হবে। তো এখন প্রশ্ন হতে পারে এই বস্তু আলো কোথেকে পাবে? দুইটা ঘটনা ঘটতে পারে, হতে পারে অন্য কোনো একটা আলোর সোর্স থেকে ওই বস্তুর মধ্যে আলো এসে পড়তে পারে, দেন ওই আলোটা তোমাদের চোখে যায়। ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন রাইট নাও তোমরা সবাই বক্সটা দেখতে পাচ্ছ, কেন দেখতে পাচ্ছ? এই বক্স থেকে কি আলো বেরোইতেছে? না, যেটা হচ্ছে যে লাইট থেকে বোর্ডে আলো গিয়ে পড়তেছে, দেন সেই আলোটা রিফ্লেক্ট করে তোমাদের চোখে আসতেছে, এন্ড দ্যাট ইজ ওয়াই তোমরা বক্সটা দেখতে পাচ্ছ। সো তার মানে এখানে এই আঁকা বক্সটা নিজস্ব কোনো আলো না থাকলেও বাইরের এক্সটার্নাল সোর্স থেকে সে আলো নিচ্ছে, নিয়ে দেন তোমাদের চোখে, মানে ক্যামেরায় পাঠাচ্ছে আর কি, দেন তোমরা আলটিমেটলি দেখতে পাইতেছো। সো উইদাউট আলো আমরা কোনো বস্তুকে দেখতে পাবো না, যদি না বস্তু থেকে আলো আমাদের চোখে আসে। আর যদি মনে করো এটা একটা লাইট সোর্স হইতো, তোমরা লাইটকে সরাসরি দেখতে পাবে, কারণ লাইট থেকে নিজের থেকে ভেতর থেকেই আলোটা বের হচ্ছে। মানে এক কথায় ওর নিজের আলো হোক আর অন্য যে কোনো আলোকে ধার করা আলো হোক, সেই আলোটা ওই বস্তুতে রিফ্লেক্ট করে আমাদের চোখে না আসলে ওই বস্তু আমরা কোনোদিন দেখতে পাবো না। তো এখন আলোটা যখন আমাদের চোখে আসে, কিভাবে আসে আলোটা? যখন আমাদের চোখে আসে তখন সেটা সবসময় সরল পথে আসে। কিভাবে আসে? সরল পথে আসে। এবং এইটা আমরা জন্মগতভাবে এক্সপেরিয়েন্স করি বলে আমাদের মস্তিষ্ক এটা প্রপারলি অ্যাডাপ্ট করে নিয়েছে যে যে কোনো বস্তু থেকে যখন আমরা দেখি ওই বস্তুটা যখন আমাদের চোখে আলো ফেলে, যেই দিক থেকে আমাদের চোখের মধ্যে আলো প্রবেশ করে আমাদের মস্তিষ্ক বস্তুটাকে ওই জায়গাতেই সেন্স করে। নিশ্চয় বুঝো এটা একটু বোঝা দরকার, মানে বিষয় হচ্ছে আলো সরল পথে চলে কোনো সন্দেহ নাই। সো আলোটা এই ডিরেকশনে তোমাদের চোখে প্রবেশ করে, তো তখন যেহেতু মস্তিষ্কের মধ্যে এই ডিরেকশনে চোখে আলোটা প্রবেশ করে, তখন তুমি যখন মস্তিষ্ক তোমাকে সামনে বস্তুটাকে ধরার কথা বলে, তখন মস্তিষ্ক তোমাকে ইঙ্গিত করে ঠিক সোজা যেদিক থেকে আলো আসছে সেই জায়গায় বস্তুটাকে তোমাকে ধরতে হবে,
বিকজ এটা আমরা অ্যাডাপ্ট করে নিয়েছি, আমরা জন্মগতভাবে দেখছি যে আমরা বস্তুকে যে জায়গায় দেখি সেই জায়গায় হাত দিলেই বস্তুটাকে পাওয়া যায়। মানে এটা খুব মানে মনে হতে পারে এটা কেমন কথা, এটা স্বাভাবিক না, এটা আসলে স্বাভাবিক না, এখানে একটু অ্যানালাইসিসের বিষয় আছে। কিভাবে, ধরো মনে করো যে কোনো কারণে এই বস্তুটা এখন এই জায়গায় আছে, বস্তুটা এই জায়গায় আছে, তো এখন এই বস্তু থেকে আলো তোমার চোখে সরাসরি যাচ্ছে না, আলোটা সরাসরি যাচ্ছে না, তাহলে কিভাবে যাচ্ছে? ওই বস্তু থেকে তোমার কাছে আলোটা যাচ্ছে, ধরো কোনোভাবে আলোটা সোজা না গিয়ে আলোটা প্রথম এইভাবে গেল, দেন তোমার চোখে এইভাবে গেল, ঠিক আছে? তাহলে বস্তু থেকে আলোটা আসছে এইভাবে, দেন এইভাবে, কোনোভাবে সম্ভব হয়েছে সেটা সাপোজ। তো এখন আর তোমার চোখে আলোটা কোন দিকে প্রবেশ করছে? এগেইন এই বরাবর, রাইট? তো যেহেতু তোমার চোখে আলোটা এই বরাবর প্রবেশ করছে, তোমার মস্তিষ্ক ডেফিনেটলি ধরে নিবে, বা মস্তিষ্ক ডেফিনেটলি বুঝতেই পারবে না যে আলোটা যে এখানে মাঝখানে বাইকে গেছে, সে মনে করে নিবে বস্তুটা এই সোজা বরাবরই আছে। মানে তোমার মস্তিষ্ক তখন বস্তুটাকে এই জায়গায় না দেখে এই জায়গাতে দেখবে। বাট এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গায় কি বস্তুটা আছে? হ্যাঁ, নাই, কিন্তু তারপরেও তুমি দেখবা জিনিসটা ওই জায়গায় আছে। মানে তুমি একটা ভুয়া জিনিস দেখতেছো, এবং এটা যে ভুয়া তুমি বলতে পারবা না, তোমাদের তোমার মস্তিষ্কের পক্ষে এটা বলা সম্ভব না। আর যখন আমরা এই ভুয়া জিনিসটা দেখি, এটাই হচ্ছে তখন আমাদের জন্য বিম্ব। কথাটা বুঝতে পারছি? সো এই হচ্ছে মূল বিষয়, এবং আমরা আসলে এই চ্যাপ্টার গুলাতে আলোর প্রতিফলন দিয়ে এই বিম্বটাই দেখার চেষ্টা করতেছি। যেমন এখানে যে আলোটা বাঁকলো, কিভাবে আলোটা বাঁকলো, এটা একটা সহজভাবে তুমি যদি এখানে একটা দর্পণ সেট করো, আয়না সেট করো, তাহলে এই জিনিসটা এরকম ঘটবে। তো কি হয়, এই জিনিসটার প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা ডে টু ডে লাইফ দেখে আসতেছি। তোমরা যখন আয়নার সামনে দাঁড়াও রূপচর্চা করার জন্য, স্পেশালি মেয়েরা যখন আয়নার ঘন্টার পর ঘন্টা সারাদিন টাইম পাস করো, তখন কি দেখো? আয়নার সামনে, আয়নার ভিতরে তোমাদের মতো একটা ভূত প্রেতনি দাঁড়ায় আছে, রাইট? সো তুমি যে ভূত প্রেতনিটা দেখো আয়নার ওই পাশে, সেটা আসলে তোমার বিম্ব। বাট ওইখানে কি আসলে কিছু আছে? আয়নার পিছনে কিছু আছে? কিছু নাই। বাট তাহলে কেন দেখতেছি আমরা এটাকে? আমরা দেখতেছি এই কারণে, যখন মনে করো তুমি আয়নার সামনে দাঁড়াও, হ্যাঁ, কি হয়, ধরো এটা হচ্ছে তুমি, ওকে, এবং এটা হচ্ছে তোমাদের চোখ, ফাইন। সো এই এখান থেকে যখন তোমরা আয়নার সামনে দাঁড়াও, তো নর্মালি তুমি যদি তোমার হাত পা দিয়ে দেখো, তুমি তখন ডিরেক্টলি তোমার হাত পা দেখতেছো, বডি দেখতেছো। আর তুমি যখন আয়নার দিকে তাকাও, তখন কি হয় যে এই বডি থেকে, তোমার বডি থেকে আলোক রশ্মিগুলা মানে বের হয়ে আসে। আচ্ছা, এটা একটু পরে কথা বলতে হবে মনে হয়, কারণ আরেকটা কনসেপ্ট কোথা থেকে আসছে। আচ্ছা, এই জিনিসটা একটু পরে আসতেছি, কারণ আরেকটা ছোট্ট টপিক আলোচনা করতে হবে, আমি ভুলে গেছি আর কি। তো যাই হোক, ঘটনা হচ্ছে এই, তাহলে একটা বস্তু থেকে আলো আমাদের চোখে আসে, এবং আমরা বস্তুটাকে দেখি, এবং আমাদের মস্তিষ্ক বস্তুটাকে সেই জায়গাতেই দেখে, আমাদের চোখে আলোটা ঢোকার সময় যেই দিক থেকে ঢোকে, ম্যান্ডেটরি না যে বস্তুটা ওই ওই বরাবরই থাকতে হবে, বস্তুটা আলোটা বেঁকেও যদি আসে তাহলে তুমি বাঁকা জায়গায় বস্তুটাকে দেখতে পাবা না, যেইখান যেদিক দিয়ে তোমার চোখে প্রবেশ করছে তুমি সেই জায়গাতে দেখবা। এখন জি, এটা নিজেই আলোর একটা সোর্স, ঠিক আছে? তুমি লাইট যদি অফ করো তাহলে কি মনিটর মনিটর অন্ধকার হয়ে যায়? ডেফিনেটলি না। তো এটা আসলে মনিটর নিজেই একটা আলোর সোর্স, ঠিক আছে? বাট তুমি এখন মনে করো তুমি ঘাসটা সরাসরি খাবা না, ঘাসটা ঘুরে খাবা, ঠিক আছে? তুমি করতে পারো কি, মনিটর বসায় তার সামনে একটা আয়না বসে, আয়নার দিকে তাকায় মনিটরের দিকে দেখতে পারো, তখন ওটা বলতে পারো প্রতিফলিত হয়ে তোমার কাছে আসতেছে। কথাটা বুঝতে পারছি? আচ্ছা, তো এখন যেটা বলতে নিছিলাম, যেটা বলি নাই আর কি, তো তাহলে একটা বস্তু থেকে তো আলো নির্গত হয় আমাদের চোখে, তাই না? আমাদের কাছে আসে, বাট আলোটা আসলে কিভাবে আসে, কোন দিকে আসে, এই জিনিসটা বোঝাটা খুব জরুরি। এই ছবিটা থাক, খুব সুন্দর হয়েছে ছবিটা, অনেক নাইস হয়েছে। তো আমরা একটু এখন এখানে একটু আসি, ফোকাস করি। ধরো আমরা একটা বস্তু দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন একটা আলোচনা করি, বলো তো তোমরা কি বলটা দেখতেছো আসলে? হম,
দেখা যাচ্ছে, বাট আসলে বল তো তোমরা দেখতেছো না, এটা সম্পূর্ণ ভুয়া কথা, তোমরা বলটা বিন্দু মাত্র দেখতে পারতেছো না। কারণ হচ্ছে আমি বলটাকে তৈরি করছি কালি দিয়ে, তাই না? কালি তো কালো, তো কালো বস্তু থেকে কখনো আলো নির্গত হয় না। এখন কালো বস্তু থেকে যদি আলো নির্গত না হয়, মানে কালো বস্তু বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে আলো পড়লে আলোটা সে শুষে নেয়, এবং শুষে নেয় বলে সেটা কালো লাগে, মানে কালো স্পেকট্রাম, মানে ব্ল্যাক ইজ নট এ কালার, ঠিক আছে? কালোর কোনো রং নাই, ওর থেকে আলো বের হয় না। তো তাহলে যদি কালো থেকে আলো বের না হয় তাহলে তোমরা কিভাবে দেখলা এটা? হ্যাঁ রাইট, আমরা কেউ আসলে কালো রিংটা দেখতেছি না, আমরা যেটা দেখতেছি এই কালো রিং এর ভেতরে এবং বাইরে সাদা অংশ থেকে আলো প্রতিফলিত আসতেছে, তো ওই জায়গাটায় আলো আসতেছে না। মানে বেসিক্যালি তুমি আসলে কালো রং বলটা রং দেখতেছো এটা না, তুমি আসলে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা দেখতেছো যেখানে আসলে কোনো আলো আসতেছে না, তুমি একটা মিসিং পয়েন্ট দেখতেছো। আর আমাদের মস্তিষ্ক ওই মিসিং পয়েন্টটাকে রেখে বাকি চারপাশের যে আলোগুলো আসতেছে সেইটার রেসপেক্টে তোমার মস্তিষ্কে বোঝাচ্ছে যেখানে একটা কালো শেপ আছে। কথাটা বুঝতে পারছি? So this is how it works. ভালো, যদি এখন এটা যদি ব্ল্যাকবোর্ড হইতো তাহলে যদি কালো মার্কার দিয়ে আঁকতাম দেখতে পাইতা না? কারণ তখন সব দিক থেকেই কালো, মানে কোনো শেপ তোমার পক্ষে বোঝা সম্ভব ছিল না। সো আমরা কালো রংটা দেখতে পাই না, আমরা আসলে সাদা রংটা দেখতে পাই বলে কালোটা বুঝতে পারি যে এখানে কিছু নাই। সো যাই হোক, হ্যাঁ কি সাদা কিভাবে দেখা যায়? সাদা তো রং, সেটা দেখা যায়, সাদা একটা আলো, কালো কোনো আলো না, কালো কোনো রং না, ঠিক আছে? আলো সাতটা ওয়েভলেন্থ মিলে সাদা আলো বেশি কালো সাদা আলো তৈরি করতে পারে, বাট সাদা নিজে ইটসেলফ একটা কালার, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ওগুলা নিয়ে এখন কথাবার্তা বলতে চাই না, ওগুলা নিয়ে এখন আলোচনা না করলে খুশি হবো, কারণ ওগুলা আলোচনার সময় আছে, আমরা সেটা বোঝার চেষ্টা করতেছি না। সাদা একটা অবশ্যই রং বলে তুমি দেখতে পারো, নাহলে এটা কোনোদিন সম্ভব হইতো না। এখন সাদা আলোকে ভাঙলে তুমি কালার পাইতে পারো, বাট ওটা নিয়ে এখন করতেছি না আমরা। তো আসো মূল জায়গাতে, সেই বস্তুটাকে আমরা এখন সবাই দেখতে পাচ্ছি, ইনফ্যাক্ট আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আমি যে এটাকে দেখতে পাচ্ছি কেন দেখতে পাচ্ছি? আমি একটা বস্তুকে দেখতে পাচ্ছি মনে করো রিয়েল লাইফে, কেন দেখতে পাচ্ছি? আমি মার্কারটাকে দেখতে পাচ্ছি, আমি কেন দেখতে পাচ্ছি? আমার চোখে আসতেছে। আচ্ছা এখন এটাকে শুধু আমি দেখতেছি নাকি তোমরা সবাই দেখতেছো? সবাই দেখতেছো, সবাই দেখতেছো মানে কি সবার চোখের মধ্যে আলোটা যাচ্ছে। ধরো তোমরা আমার সামনাসামনি আছো, হ্যাঁ ফিজিক্যালি সামনাসামনি আছো, মনে করো তোমরা দশজন সিরিয়াল লাইন ধরে দাঁড়ায় আছো, তাহলে দশজনই কি এটা দেখবা না? অবশ্যই দশজন দেখবা। তো দশজন যদি দেখো তার মানে কি দশজনের চোখের মধ্যে আলোটা যাইতেছে নাকি যাইতেছে না? যাচ্ছে, তাহলে আলোটা আমার চোখে যাচ্ছে, তোমাদের দশজনের চোখে দশটা দশ দিকে যাচ্ছে, যদি একশো জন থাকে একশো জনের চোখেই যাবে, পাঁচশো জন থাকলে পাঁচশো জনের চোখেও যাবে, যদি ইনফিনিটিভ সংখ্যক মানুষও আমার সামনে দাঁড়ায় থাকে, যদি তারা মোটামুটি তাদেরকে আমি কাছে বসাইতে পারি, তারা ইনফিনিটি সংখ্যক মানুষই এটাকে ইনফিনিটি সংখ্যক পজিশনে বসে দেখতে পারবে, রাইট? তো তার মানে কি দাঁড়াইলো? তাহলে এই মার্কারটা থেকে যে আলো বের হয়ে আসতেছে, এই আলোটা আসলে কয় দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে বলো? এই আলোটা আসলে সব দিকে যাচ্ছে, সামনে পিছনে ডানে বামে ইচ এন্ড এভরি সিঙ্গেল অ্যাঙ্গেল এটা যাচ্ছে, এবং এটা ত্রিমাত্রিক ভাবে উপরের দিকেও যাচ্ছে নিচের দিকেও যাচ্ছে সব দিকে যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। তার মানে প্রথম কথা হচ্ছে একটা বস্তু দেখতে হলে সেখান থেকে আলো আমাদের চোখে আসতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে আলোটা সবশেষ সোজা আমাদের সরল পথে আসবে, বা সরল পথে না আসলেও আমাদের মস্তিষ্ক ধরে নিবে আর চোখে আলোটা যেদিকে ঢুকছে বস্তুটা সেই জায়গায় আছে। আর লাস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যখন একটা বস্তু থেকে আলো এভাবে আসে বের হয়ে আসে তখন সব দিকে আলোটা বের হয়ে আসে, এই জন্য ওই বস্তুটাকে তুমি যে কোনো অ্যাঙ্গেল থেকে সরাসরি দেখতে পাও। এবং এই আলোক রশ্মির পরিমাণটা যদি আমরা হিসেব করতে চাই, এই পরিমাণটা হবে অসীম পরিমাণ হবে। এখন বিষয়টা হচ্ছে এই, তাহলে একটা বস্তু থেকে আলো করে সব দিকে নির্গত হয়, বাট এখন ঝামেলা হচ্ছে একটা বস্তুর মধ্যে তো আসলে একটা পার্টস থাকে না, একটা বস্তুর মধ্যে অনেকগুলো পার্টস থাকে। সাপোজ এই ক্যালকুলেটরটার কথা চিন্তা করো, এই ক্যালকুলেটরে পঞ্চাশটা বাটন আছে, তো তোমরা কি প্রত্যেকে পঞ্চাশটা বাটনে দেখতেছো নাকি এক একজন এক একটা বাটন দেখতেছো? প্রত্যেকে নিশ্চয়ই পঞ্চাশটা বাটনই এট দ্য সেম টাইম দেখতে পাচ্ছ। তো তুমি যখন সেভেন এর দিকে তাকায় থাকো তখন তুমি যদি এইটা দিকে খেলো তুমি এইটাও দেখতেছো। আচ্ছা তার মানেটা কি? তার মানে সেভেন থেকে আসলে অগণিত আলোক রশ্মি যে বের হয়ে আসতেছে এটা সব দিকে যাচ্ছে, আবার এইট থেকেও কি অসংখ্য আলোক রশ্মি সব দিকে বের হয়ে যাচ্ছে, মানে ছড়িয়ে যাচ্ছে না, রাইট? তো তার মানে কাহিনীটা কি?
তাহলে আমি যদি সিঙ্গেল ক্যালকুলেটরের কথা চিন্তা করি, এটার মধ্যে আসলে অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বাটন আছে। তো একটা বাটনই সবাই মিলে দেখতে পারো, মানে একটা বাটন থেকে আসলে অসীম সংখ্যক আলোক রশ্মি নির্গত হচ্ছে। এখন এটার মধ্যে যে অসীম সংখ্যক বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দুও তো তুমি ইন্ডিভিজুয়ালি দেখতে পাচ্ছ, এটার মানে কি? এটার মানে হচ্ছে এটার মধ্যে থাকা যে ইনফিনিটি সংখ্যক বিন্দু আছে, কণা আছে, ওই ইনফিনিটি সংখ্যক বিন্দুর প্রত্যেকটা থেকেই আসলে অসীম সংখ্যক আলোক রশ্মি বের হয়ে আসতেছে। কথাটা বুঝতে পারছি? তো তার মানে একটা বস্তু থেকে আলোক রশ্মি যখন বের হয়ে আসে, তখন ওই বস্তুর সাথে থাকা প্রতিটা বিন্দু থেকে অসীম, এবং বিন্দুর পরিমাণটা টেকনিক্যালি অসীমও বলা যায়, মানে অসীম পরিমাণ বিন্দুগুলো থেকে প্রত্যেকটা বিন্দু থেকে আবার অসীম পরিমাণ আলোক রশ্মি সব দিকে নির্গত হয়। এখন তোমার চোখ যখন সেই আলোক রশ্মি গুলো চারিদিকে যখন ছড়িয়ে যায়, তার মাঝখানে যখন তোমার চোখ বাধা পড়ে যায়, চোখের মধ্যে আলোটা ঢোকে, দেন তুমি অবজেক্টটাকে দেখতে পাও। তো দেখো, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা এই কথাগুলোর মধ্যে? জি, এটা কোনো বস্তুর উপর দেখলে তুমি লিটারেলি বস্তুটাকে দেখতে পাবে না, কারণ এখান থেকে আসলেই কোনো আলো নির্গত হয় না, এটা অলমোস্ট 99.9% আলোই শুষে নিতে পারে। আর কোনো প্রশ্ন আছে আমাদের? এতটুকুর মধ্যে এতটুকু জিনিস সবাই বুঝতে পারলা, যা যা বললাম বুঝাইলাম সবকিছু, সবাই 100% ক্লিয়ার? আচ্ছা, ওকে। তো এবার আসি এই পেতনির কাছে ফিরে আসি, ঠিক আছে? তো ধরো এটা হচ্ছে একটা মিরর, আয়না। তো এটা সামনে তুমি দাঁড়ায় আছো, তো কি হয়, তোমার শরীরের মধ্যে অসংখ্য বডি পার্টস আছে, মানে অসংখ্য বিন্দু আছে, সেই অসংখ্য বিন্দুর প্রত্যেকটা থেকে কি অসংখ্য পরিমাণ আলোক রশ্মি নির্গত হইতেছে। তো তুমি ধরো অসংখ্য নিয়ে কাজ করতেছো না, আমরা একটা সেম টাইম অসংখ্য আলোক রশ্মি নিয়ে কাজ করতে পারবো না, আমরা একটা বা দুইটা বা ম্যাক্সিমাম তিনটা নিয়ে আমরা আলোক রশ্মি নিয়ে কাজ করব। সো ধরো কাহিনীটা হচ্ছে কি, মনে করে আছো তোমার ঠ্যাং, তো ঠ্যাং থেকে আলোক রশ্মি তো সব দিকে যাচ্ছে, সো তুমি নিচে তাকালে সরাসরি ঠ্যাং দেখতে পাবা, ফাইন। বা তুমি যদি আয়নার দিকে তাকাও তাহলে তোমার ঠ্যাং দেখতে পাবা, কেন? কারণ এই ঠ্যাং থেকে একটা আলোক রশ্মি অবশ্যই আয়নার দিকে যাচ্ছে, দেন সেটা তোমার চোখে রিফ্লেক্ট হয়ে আসতেছে। তাহলে তুমি এই যে এই বরাবর যেদিক থেকে তোমার চোখে আলোটা ঢুকতেছে, এই জায়গাতে তোমার ঠ্যাং দেখতে পাবা। কথাটা বুঝতে পারছো? আমি একটু বাঁকা আছি, মানে অ্যাঙ্গেলটা আসলে ঠিক নাই, আশা করি বুঝে নিবা। তো তুমি এই বরাবর তোমার ঠ্যাং দেখবা, তারপর তোমার মাথার যে শিং গলেছে, এই শিং থেকে আলোক রশ্মি মিরর যাচ্ছে, দেন সেটা রিফ্লেক্ট হয়ে তোমার চোখে আবার আসতেছে। তার মানে এই বরাবর তুমি তোমার মাথাও দেখতে পাবা, এবং মাঝখানে তো ফুল বডি তাহলে থাকবেই। তো তার মানে ঘটনাটা হচ্ছে এই, যেহেতু তোমার বডি থেকে আলোক রশ্মি নির্গত হয়ে মানে আয়নাতে রিফ্লেক্ট করে দেন ঘুরে তোমার মস্তিষ্কে প্রবেশ করতেছে, তুমি তখন এই বরাবর তোমাকে তখন দেখতে পাবে। কারণ তোমার মস্তিষ্ক তো আর এটা জানে না যে আলোটা সরাসরি চোখে আসে নাই, ও শুধু বুঝতে পারে আলোটা আসছে এবং এই দিক থেকেই আসছে। তো তখন ও জিনিসটাকে ওই বরাবর ইমাজিন করে, এন্ড দ্যাট ইজ ওয়াই তুমি আয়নার পেছনে তোমার মতো একটা কাউকে দেখতে পাও। বোঝা গেছে ঘটনাটা? ক্লিয়ার? কোন প্রশ্ন আছে? আচ্ছা, তো এই যে ঘটনাটা আমরা ঘটাইলাম, এই যে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যেটা আসলে ভুয়া জিনিস, যেটা আসলে এখানে নাই বা এটা অস্তিত্ব আসলে নাই, এইটাই হচ্ছে আসলে বিম্ব। বিম্বের প্রকারভেদ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে, বাট আমরা দেখবো প্রথমে যে বিম্বটা তৈরি করার জন্য আমরা কোন পদ্ধতির সাহায্য নিলাম, আমরা কি করছি এখানে বিম্বটা তৈরি করার জন্য, আমরা আলোটাকে প্রতিফলিত করছি, রাইট? এবং প্রতিফলনটা ঘটাইছে কি, একটা প্রতিফলক দর্পণ। তো এই প্রতিফলন নিয়ে আপাতত আমাদের এই চ্যাপ্টারের কাজ, এটা কিভাবে হয়, এটা রুলসটা কি, আর হচ্ছে এই যে আমরা বিম্বটা তৈরি করলাম, অ্যাকচুয়ালি আমি এটা একটু নিচে আসছি বা একটু লম্বা করে আসছি, বাট আসলে কি এরকম হবে, প্র্যাকটিক্যালি এরকম হবে না, মানে আমাদের এটা বুঝতে হবে বা এটা ক্যালকুলেশন করে বের করতে হবে যে আমরা যখন বিম্বটা দেখব আসলে বিম্বটা কতটুক হবে, ছোট হবে না বড় হবে, কোন জায়গাতে হবে, এক্সাক্ট লোকেশনটা জ্যামিতিক ভাবে আমরা ফিগার আউট করব, এটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল কাজ। তো কাহিনী বুঝতে পারছি? তো এখন যদি আমরা এটা একদম প্রপারলি ফিগার আউট করতে চাই, তাহলে আমাদের প্রপারলি আগে বুঝতে হবে যে প্রতিফলনটা কেমনে হয়, তার মধ্যে রুলস এর কি করে রুলসটা কি থাকে, মানে প্রতিফলনের নিয়মটা কি আসলে।
তো এখন যদি প্রশ্ন করি যে প্রতিফলন কি, বলো দেখি প্রতিফলন তাহলে আমরা কাকে বলবো? হোয়াট ইজ প্রতিফলন? প্রতিফলন আমরা বলতে পারবো না, আলোর বাধা পেয়ে ফিরে আসা। তো এই যে মনে করো আমার এখানে দেয়াল আছে, তো দেয়ালের মধ্যে কি আলোর প্রতিফলন ঘটে? তাহলে দেয়ালের সামনে দাঁড়ায় আমরা আমাদের নিজেদের দেখতে পাই না কেন? বলো, দেয়াল মনে করো সাদা দেয়াল, একদম ফকফোকা সাদা দেয়াল বানাইছে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তো আলো কম শোষণ করে, অনেক কম শোষণ করে, তাহলে সেখানে কেন আমরা আমাদের প্রতিফলন প্রতিফলন দেখতে পাই না বলো? আচ্ছা, প্রথমে প্রতিফলনের সংজ্ঞা বলি। প্রতিফলনের সংজ্ঞাটা হচ্ছে এই যে আলো যখন কোনো একটা মাধ্যম বা তলে বাধা পায়, তখন আলো যদি সরি তো আলো কোন একটা মাধ্যমে বা তলে বাধা পাওয়ার পর যদি সেই আলোটা আবার প্রথম মাধ্যমে বা যেদিক থেকে আলোটা এসেছে সেই দিকেই ফিরে আসে, তাহলে সেটাকে আমরা বলি আলোর প্রতিফলন। সো নর্মালি তুমি যখন একটা দেয়ালের দিকে আলো ফেলো, দেয়ালের দিকে আলো ফেললে আলোটা আসলে নর্মালি প্রতিফলিত হয়, অবশ্যই হয়, প্রতিফলিত না হলে আমরা দেয়ালটাকে কোনোদিন দেখতেই পাইতাম না, কারণ দেয়াল আলো পড়লে দেয়াল থেকে আলোটা বের হয়ে আসে। বাট প্রতিফলনের একটা প্রকারভেদ আছে যেটাকে আমরা বলি আসলে ব্যাপ্ত প্রতিফলন এবং নিয়মিত প্রতিফলন বলে একটা বিষয় আছে। তো ব্যাপ্ত প্রতিফলনটা হচ্ছে কি, যখন একটা বস্তু থেকে বস্তুর মধ্যে আলো পড়ে, তখন সেই আলোটা পড়ার পর সেই আলোটা এক ডিরেকশনে গিয়ে আবার আরেক মানে স্পেসিফিক কোনো নিয়ম অনুযায়ী ফিরে আসে না, সেই আলোটা সব দিকে ছড়ায় যায় এবং সেটা আসলে বিচ্ছিন্ন ভাবে ছড়ায় যায়। আর যখন এই ঘটনাটা ঘটে তখন সেটাকে আমরা আসলে আর আলোর প্রতিফলন নাম দেই না সরাসরি, এটা একটা বিশেষ টার্ম আছে, এটাকে আমরা বলি আলোর বিক্ষেপণ। কি বলি? আলোর বিক্ষেপণ। তো আসলে এই আলোর বিক্ষেপণের কারণেই যে কোনো বস্তুতে আলো পড়লে, যদিও সেটা মিরর না হয়, সেই বস্তুটাকে আমরা দেখতে পাই, কারণ ওই আলোটা পড়ে এখান থেকে আলো রিফ্লেক্ট করতেছে। কথাটা বুঝতে পারছি? তো এখানে আসলে যেটা ঘটে আলোর বিক্ষেপণ ঘটে, এটা প্রতিফলনের মতো চিন্তা করতে পারো, বাট আমরা এই টাইপের প্রতিফলন নিয়ে আসলে কাজ করতেছি না বা করতে চাচ্ছি না। আমরা সরাসরি এমন এক ধরনের প্রতিফলন নিয়ে কাজ করতে চাচ্ছি যে প্রতিফলনের ক্ষেত্রে আলো একটা তলের মধ্যে যায় এবং একটা স্পেসিফিক দিকে সে আবার সম্পূর্ণভাবে ফিরে আসে, চারিদিকে ছড়ায়া যাবে না। কথাটা বুঝতে পারছি? তো তাহলে এই আলোর প্রতিফলনটা অ্যাকচুয়ালি হওয়ার জন্য দেয়াল একটা আইডল সোর্স না বা আইডল মিডিয়াম না, তাহলে আইডল মিডিয়াম কে? তো আলোর প্রতিফলন হওয়ার জন্য মূলত যেই ধরনের তলটা প্রয়োজন সেই তলটা হচ্ছে দুইটা শর্ত মেনটেন করতে হবে। কয়টা? দুইটা। নাম্বার ওয়ান, সেই তলটা মসৃণ হতে হবে। কি হতে হবে? মসৃণ। দেয়াল কিন্তু মোটেও মসৃণ কোনো তল না, কাগজ, কাগজের মধ্যেও কিন্তু এটা ঘটে না, কাগজ দেখতে মসৃণ মনে হলো আসলে মসৃণ না, আণুবীক্ষণিক লেভেলে বা অণুবীক্ষণ যত নিচে রাখলে দেখা যাবে এটার মধ্যে অনেক এবড়ো থেবড়ো তল আছে। তো কাগজও মসৃণ না, দেয়ালও মসৃণ না, কিন্তু কাচের কথা যদি চিন্তা করো, কাচ বেশ ভালো রকমের মসৃণ, আণবিক লেভেলেও সেটা ভালো রকম মসৃণ। এবং আরেকটা হচ্ছে যে কাচকে চকচকে পরিণত করা যায়, কাচের পেছনে রূপার প্রলেপ দিলে বা ধাতব প্রলেপ দিলে সেটাকে চকচকা করা যায়, মানে কাচ, কাচের প্রতিফলক পৃষ্ঠ, কাচের সারফেসটা মসৃণ এবং চকচকে। তো যখন কোনো মসৃণ এবং চকচকে পৃষ্ঠে, যখন কোনো মসৃণ এবং চকচকে পৃষ্ঠে আলো আপতিত হয়, হওয়ার পর আলোটা আবার ফিরে আসে একটা নির্দিষ্ট দিকেই ফিরে আসবে, তখন সেটাকে আমরা বলি আলোর প্রতিফলন। বোঝা গেল? কোনো প্রশ্ন আছে, কোনো ঝামেলা আছে? আশা করি কোনো ঝামেলা নাই। তো এখন কথা হচ্ছে এই দর্পণটা বা মিররটা কিভাবে তৈরি করা হয়। এই মিররটা তৈরি করা হয় যেটা বললাম একটা সমতল কাচ, মসৃণ কাচ দিয়ে, তার পেছনে রূপার প্রলেপ দেওয়া হয়। কিসের প্রলেপ দেওয়া হয়? রূপার প্রলেপ। আমাদের বাসা বাড়িতে যে ভালো কোয়ালিটির আয়নাগুলো থাকে তার পেছনে আসলে রূপার প্রলেপই দেওয়া থাকে, খুব সূক্ষ্ম একটা প্রলেপ।
তো যার ফলে এটা মসজিদ প্রায় একই সাথে বেশ চকচক হয়, আলো পড়লেই সেটা প্রায় পুরোটা আলোই ফিরে আসে, দ্যাট ইজ হোয়াই এটা আসলে দর্পণ হিসেবে কাজ করে। তো এই গেল দর্পণের কথাবার্তা। তো এখন এই দর্পণটাকে আমরা খুব সিম্পলি অন্য একটা সাইন দিয়ে ডিফেন্ড করতে পারি, সেটা হচ্ছে আমরা জাস্ট একটা সোজা তল আঁকবো, দেন তার পেছনে এইভাবে দাগ দিব। এই দাগগুলো মানে হচ্ছে আসলে পেছনে রূপার প্রলেপটা, এবং রূপা লাগানোর যে পদ্ধতি বা প্রসেসটাকে আসলে আমরা বলি সিলভারিং বা পারা লাগানোর প্রসেস, ঠিক আছে? এটাকে বলা হয় সিলভারিং বা পারা লাগানো, এটা আসে মাঝে মধ্যে, এটা তুমি বলতে পারো। তো তাহলে আমরা যদি এখন এর মধ্যে একটা আলো পাঠাই, সে আলোটা আবার ডেফিনেটলি একটা নির্দিষ্ট ডিকি টার্ন ব্যাক করবে, সব দিকে ছড়া ছিটা যাবে না, সেভাবে প্রতিফলন জিনিসটা কাজ করবে। তো এখন আমরা যেহেতু বিম্ব তৈরি করব, যে বিম্বটাকে আমরা দেখবো সেটা এক্সাক্টলি কোন জায়গায় হবে, প্রিসাইসলি লোকেট করতে হবে, দ্যাট ইজ হোয়াই আমাদের আলোটা প্রতিফলক দর্পণে কোন দিকে গেলে সে কোন দিকে রিফ্লেক্ট করবে সেটা একদম প্রিসাইসলি লোকেট করতে হবে। এবং সেই জন্যই আমরা আসলে এখন প্রতিসরণ প্রতিফলনের সূত্র সম্পর্কে জানব। সো আশা করি এতক্ষণ মধ্যে যা দেখলাম তাতে কারো কোনো সমস্যা নাই, থাকলে বলতে পারো। তো আমরা যেহেতু এখন প্রতিফলন করব, তাহলে আমাদের কি লাগবে প্রতিফলন করার জন্য? দুইটা জিনিস লাগবে, অবশ্যই একটা ভালো মানের প্রতিফলক এবং কি আলো লাগবে। সো এখন তাহলে আমরা একটা প্রতিফলক আঁকি। আচ্ছা আমি এই পাশে আঁকলে মনে হয় ভালো হয়, এই পাশটা দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা এই পাশেও আঁকি, তাহলে তো ক্ষতি হবে না। সো ধরো আমরা এখন একটা প্রতিফলক আঁকলাম, এবং প্রতিফলকটা আঁকলাম হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের প্রতিফলক। তো আমি এই পাশে পারা লাগাইলাম, তো এই পাশে যদি আমরা পারা লাগাই তাহলে প্রতিফলক পৃষ্ঠ কোনটা হবে? এই পাশে। তাহলে উপরের দিকে আমরা এখন যে কোনো আলোকে প্রতিফলন করতে পারবো। সো ধরো আমাদের কাছে একটা বস্তু আছে, বস্তুটা এ, তো এখন এই বস্তু থেকে আলো আমরা প্রতিফলন করব। এখন সমস্যা হচ্ছে বস্তুর মধ্যে কয়টা বিন্দু আছে, এই বস্তুর মধ্যে অসংখ্য। আমরা কি অসংখ্য নিয়ে কাজ করতে পারবো? অসংখ্য সব দিকে বেরোচ্ছে, তো আমরা কি সবগুলো নিয়ে কাজ করব? না, আমরা আবারও একটা আলোক রশ্মি নিয়ে কাজ করব। আমরা প্রথম জিনিসটা মাথার মধ্যে ঢুকায় নাও, আমরা আসলে গোটা একটা বস্তু নিয়ে কখনোই ডাইরেক্ট কাজ করতে পারি না, আমরা আসলে জাস্ট একটা বিন্দু নিয়ে আগে কাজ করি, দেন ওই বিন্দু থেকে জাস্ট একটা আলোক রশ্মি বা দুই তিনটা আলোক রশ্মি নিয়ে আমরা কাজ করি। তো ইন দ্যাট কেসে আমরা ধরো একটা আলোক রশ্মি নিলাম, নিয়ে আমরা এখন আলোক রশ্মি সব দিকে আছে, তো আলোক রশ্মি ধরো আমি একটা নিলাম এই দিকে, তাহলে কি হবে আমার? কেন হবে না? কারণ এই দিক বরাবর দর্পণ নাই। তাহলে আমরা অবশ্যই এমন একটা আলোক রশ্মি চুজ করবো যে আলোক রশ্মিটা দর্পণ বরাবর আছে, ঠিক আছে? তো দর্পণ বরাবর অনেকগুলো আলোক রশ্মি হইতে পারে, এখানে আমরা এই দিকে ধরো স্পেসিফিকলি এই ডিরেকশনে একটা আলোক রশ্মি নিলাম, ঠিক আছে? তা ডিরেকশনটা একটু অ্যাঙ্গেলটা একটু বদলাই, বেশি ওই দিক চলে গেল। ধরো আমরা আলোক রশ্মিটা নিলাম তোমার এই বরাবর, ঠিক আছে? সো এই আলোক রশ্মিটা গেল, সো এই যে আলোক রশ্মিটা গেল, তো এটা তো এখন আসলে প্রতিফলিত হবে। আমরা প্রতিফলনের সূত্র যদি নাও জানি, আমরা মোটামুটি গেস করে বলতে পারবো যে এটা কোন দিক যাবে, কোন দিক যাবে, কি আইডিয়া কোন দিক যাওয়া উচিত? এটা আলোকরশ্মিটা, আলোকরশ্মিটা এই দিক একটা এরকম একটা বাঁকা পথ নেওয়া উচিত, এবং এটা আসলে প্র্যাকটিক্যালি এটা এটাই ঘটে, আলোটা আসলে এইদিকেই যা। এটা আসলে আমাদের ডে টু ডে লাইফের যে আমাদের ইনস্টিংক্ট আছে সেটা থেকে আমরা বুঝে যাই আসলে, তা আলোটা এইদিকে যাবে পাশাপাশি আরো কিছু মামা চাচা খালা ফুফা আছে, মানে গোষ্ঠীর বাইরে কিছু জিনিসপত্র আছে সেগুলোরও পরিচয় জানা লাগবে। সো দেখো আমরা প্রথমে এখানে একটা দর্পণ নিলাম, তাই না? সো এই দর্পণটার একটা নাম দিই আমরা এম, এই বিন্দুটার নাম দিই আমরা ও, এটা হচ্ছে মনে করো এম প্রাইম, সো এটা হচ্ছে আমাদের দর্পণ। তাহলে নাম্বার 1 এম ও এম প্রাইম, এটা হচ্ছে আমাদের দর্পণ। তারপরে আমরা কি করছি, আমরা একটা বিন্দু থেকে একটা আলোক রশ্মি নিলাম, নিয়েছি তাই না? সো ধরো আমরা এই বিন্দুটার নাম দিলাম এ বিন্দু, ঠিক আছে?
তাহলে এ থেকে একটা রশ্মি দিয়ে গেছে এবং এই রশ্মিটা কি এও রশ্মি রাইট সো এই যে রশ্মিটা দর্পণের মধ্যে গিয়ে পড়লো এই রশ্মিটাকে আমরা বলবো আপতন আপতিত রশ্মি কি বলবো আমরা আপতিত রশ্মি তাহলে এখানে এও এটা হচ্ছে আমাদের জন্য আপতিত রশ্মি গেল তো আপতিত রশ্মিটা পড়লো এখন এটা কোথায় গিয়ে পড়ছে দর্পণের তো সব জায়গায় গিয়ে পড়ে নাই একটা নির্দিষ্ট লোকেশনে গিয়ে পড়ছে এবং সেই বিন্দুটা কোনটা সেটা হচ্ছে ও বিন্দু সো আলোক রশ্মিটা আপতিত রশ্মিটা দর্পণের যে বিন্দুতে গিয়ে পড়ে সেই বিন্দুকে আমরা বলবো আপতন বিন্দু মানে এখানে ও হচ্ছে আমাদের আপতন বিন্দু তারপরে আলোটা কোন দিক গেছে আলোটা এই দিক গেছে ধরো আমরা এটা নাম দিলাম বি তাহলে এই যে অবি আলোক রশ্মিটা আমরা ফেরত পাইলাম এই অবি আলোক রশ্মিটা কি হবে এটা হবে প্রতিফলিত রশ্মি মানে যে রশ্মিটা প্রতিফলিত হয়ে চলে যায় সেটাকে আমরা বলি প্রতিফলিত রশ্মি তাহলে দর্পণ আপতিত রশ্মি আপতন বিন্দু প্রতিফলিত রশ্মি এই হচ্ছে বেসিক জিনিসপত্র তো এখন এই প্রতিফলন নিয়ে আরেকটু প্রিসাইজলি কাজ করার জন্য আমরা এখানে আরো একটা জিনিস অ্যাড করি আরো কয়েকটা জিনিস অ্যাড করি প্রথমে আমরা জিনিসটা অ্যাড করি সেটা হচ্ছে এই যে আপতন বিন্দুটা আমরা পাইলাম এই আপতন বিন্দুতে আমরা খেয়াল রেখো আপতন বিন্দুতে এই যে দর্পণটা আছে এই দর্পণের সাপেক্ষে লম্বভাবে আমরা একটা আলোকরশ্মি কল্পনা করব লম্বভাবে তাহলে লম্বভাবে আলোকরশ্মি কল্পনা করলে সেটা এরকম পথে যাবে দর্পণের সাথে লম্ব মানে যে এই কোণটা 90 ডিগ্রি বা এই কোণটা 90 ডিগ্রি এটা খেয়াল রাখতে হবে এটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা একটা রশ্মি কল্পনা করব তো এই রশ্মিটার আমরা মনে করো নাম দিলাম এখানে এন তো এই রশ্মিটাকে বলা হয় অভিলম্ব ঠিক আছে তাহলে এখানে আমাদের ও এন ও এন এটা হচ্ছে আমাদের কি অভিলম্ব সো এন ফর বেসিক্যালি নর্মাল লাইন ঠিক আছে অভিলম্বের ইংলিশ টার্ম হচ্ছে নর্মাল লাইন আর আপতিত রশ্মি যেটা এটার আপতিত রশ্মি এটার ইংলিশ টার্ম হচ্ছে ইনসিডেন্ট রে আর এটা হচ্ছে রিফ্লেক্টেড রে ইনসিডেন্ট রে রিফ্লেক্টেড রে নর্মাল লাইন এখন খেয়াল করো যখন আমরা একটা অভিলম্ব চিন্তা করলাম তখন এখানে কি হচ্ছে এখানে যে ঘটনাটা ঘটতেছে যে এই যে আপতিত রশ্মির সাথে অভিলম্ব একটা কোণ তৈরি করে ফেলছে রাইট ঠিক একই ভাবে প্রতিফলিত রশ্মির সাথেও সে একটা কোণ তৈরি করছে এই যে আপতিত রশ্মির সাথে যে কোণটা তৈরি হয়েছে এই কোণটাকে আমরা বলি আপতন কোণ কি বলি আমরা আপতন কোণ তাহলে এখানে এ ও এন এটা হচ্ছে আমাদের আপতন কোণ বা এটাকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট এবং ইনসিডেন্ট থেকে আসছে আই মানে এই কোণটাকে আমরা আই নামেও ডেকে থাকি আই মানে আই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ঠিক আছে ঠিক একইভাবে প্রতিফলিত রশ্মির সাথে এখানে একটা কোণ তৈরি হয়েছে এই কোণটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর বা প্রতিফলন কোণ তাহলে বি ও এন এটা হচ্ছে আমার এখানে প্রতিফলন কোণ বি ও এন প্রতিফলন কোণ এটাকে আমরা প্রকাশ করি আর দিয়ে সো এই হচ্ছে মোটামুটি যখন একটা প্রতিফলন আমরা ঘটাই তার মধ্যে থাকা যাবতীয় জিনিসগুলার পরিচয় কারো কোনো সমস্যা নাই আশা করি আছে কি আচ্ছা সো তাহলে এখন এদের একটা প্রতিফলন আমরা ঘটাইছি এদের চৌদ্দ গোষ্ঠীর পরিচয় সম্পর্কে জানা হয়ে গেছে সো এখন আমরা আসলে প্রতিফলনের সূত্র নিয়ে কাজ করতে পারবো ঠিক আছে তো এই প্রতিফলনের সূত্রটা আসলে কি প্রতিফলনের সূত্র আসলে দুইটা ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার টু সো প্রতিফলনের যে প্রথম সূত্রটা ছিল সেটাকে আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট লাইফে ছিলাম আমি মনে মনে ভাবতাম এটা নিশ্চয়ই কোনো গাঁজাখুরি সূত্র হ্যাঁ মানে হচ্ছে উদ্ভট সূত্র মানে মনে হইতো যে এটা কোনো সূত্র হইতে পারে কিনা সো এটা নিয়ে আমি পরে কথা বলতেছি বাট দ্বিতীয় সূত্রটা আমি আগে বলি সো দ্বিতীয় সূত্রটা হচ্ছে যখন কোন একটা সারফেসে আলোর প্রতিফলন ঘটবে তখন এই যে আমাদের আপতন কোণ এবং প্রতিফলন কোণ এই দুইটা কোণ সবসময় সমান থাকবে মানে আই ইজ ইকুয়াল টু আর হবে এটা হচ্ছে প্রতিফলনের গুরুত্বপূর্ণ সূত্র কোন ঝামেলা কোন সমস্যা আছে কারো কোনো সমস্যা আছে আচ্ছা তো এটা ছিল দ্বিতীয় সূত্র এবার চলে আসি প্রথম সূত্র প্রথম সূত্রটা কি
বদল সূত্রটাকে বলা হয়েছে এরকম যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে, মানে এই রশ্মি এই রশ্মি এবং এর সাথে তিনটা রশ্মি একই সমতলে থাকবে, এটার মানে কি বলো? অদ্ভুত না? আমার কাছে এটাই মনে হইতো, এটা মনে হয় আসলে কোন সূত্র না, আজ এটা লিখে রাখছে, ঠিক আছে, এই জন্য বলতাম গাঞ্জাখুরি সূত্র আর কি, ঠিক আছে, বাট আসলে এটা একটা সূত্র, ডেফিনেটলি এটা এমনি এমনি দেয় নাই, এটার স্পেসিফিক কারণ আছে, এটা না দিলে প্রতিফলনই তুমি করতে পারবে না, কেন করতে পারবে না আমি বলি। সো ধরো এটা হচ্ছে আমাদের অভিলম্ব, তাই না, এটা হচ্ছে ধরো আমাদের আপতিত রশ্মি, এটা ধরো আমাদের প্রতিফলিত রশ্মি, তাই না? আচ্ছা, সো আমরা পাইলাম এই আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অভিলম্ব, তো তারা বলতেছে এই তিনটা জিনিস একই সমতলে আছে, তাই না? তো একই সমতলে থাকা মানে কি, ভালো করে খেয়াল করে দেখো, দেখো তো পেন্সিল মার্কার সবগুলো একটা লাইনে সোজা হয়ে গেছে, মিলে গেছে, বুঝতে পারতেছি? তো এই যে ঘটনাটা ঘটলো এইটাই হচ্ছে আসলে সেই সমতল, এই যে প্লেন সারফেসটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে একসাথে মিলে গেল একই লাইনে তারা লাইন আপ করলো, এই যে সমতল এইটাই হচ্ছে আসলে একটা তল। এখন এই এইটাই হচ্ছে মূল কথা যে তিনটা একই তলের মধ্যে থাকবে, তল থেকে বের হবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ, কেন জানো? কারণ দেখো দ্বিতীয় সূত্র কি বলে, এই দুইটা কোণ সমান, তো আমি তো এখানে দুইটা কোণ সমানই মোটামুটি রাখছি, এখন ধরো এই কোণটা 45 ডিগ্রি, ঠিক আছে, তো এই কোণটা 45 ডিগ্রি, ঠিক আছে, এখন আমি তো চাইলে এই কোণটা 45 ডিগ্রি অবশ্যই রাখবো, বাট আমাকে তো এই কোণটা আমি চাইলে এইভাবেও রাখতে পারি, মানে খেয়াল করো আমি এইভাবেও কোণ সমান রাখতে পারি না, এই দুইটা কোণ সমান হয়েছে না, হয়েছে সমান হয়েছে, তাহলে কি আলোটা কি এমনি প্রতিফলিত হবে, আলোটা বোর্ডে এদিক দিয়ে যাবে তারপর বোর্ডের উপর দিয়ে বাইরে বাইরের দিকে উঠে আসবে, নাকি এইভাবে যাবে এই বোর্ডের তল বরাবরই যাবে, তল বরাবরই যাবে, অন্য দিকে তো আর যাবে না, তার মানে হচ্ছে এইটাই যে দ্বিতীয় প্রথম সূত্র না থাকলে দ্বিতীয় সূত্র দিয়ে শুধুমাত্র স্পেসিফিক ডিরেকশন দেওয়া যাবে না, বুঝতে পারছি, বাট এটা আমাদের মাথা ব্যথার কোনো কারণও হবে না, কারণ আমরা এই সবগুলা কাজই করবো কোথায়, দ্বিমাত্রিক তলে, মানে বোর্ডের মধ্যে কাগজের মধ্যে, তো কাগজ তো আর আমরা উপরের দিকে উঠে নিয়ে আসবো না, কাগজ তো একটা তলের মধ্যেই আছে, তো এই জন্য আমাদের এই সূত্র নিয়ে কোনো ঝামেলা হইতে হবে না, বাট এই সূত্রটা বোঝা লাগবে এই আর কি, সবাই বুঝতে পারছি দুইটা সূত্র? আচ্ছা, বুঝতে পারলে তো খুবই ভালো, আশা করি তার কোনো সমস্যা নাই। সো তাহলে আমরা প্রতিফলনের সূত্র বুঝলাম, মূলত কাজে লাগবে আমাদের আই কল আর এই কনসেপ্টটা, যদি এটা কাজ এটা বুঝি তাহলে হয়ে গেল। তো শেষ প্রতিফলনের মূল কথা নাকি, তো প্রতিফলন তো শেষ করে দিলাম, চ্যাপ্টার শেষ হয়ে গেছে না নাকি, আরো কিছু আলোচনা করা লাগবে বলো? হ্যাঁ, ফার্স্টে কয়েকটা পেজ, কিন্তু চ্যাপ্টার তো আলোর প্রতিফলন নিয়ে কাজ করে, প্রতিফলন তো বুঝাই দিছি, এখন তোমরা পড়ে ফেলো নাকি, পারবা না? হ্যাঁ, বেশি কিন্তু সব নাকি, উত্তল দর্পণ, অবতল দর্পণ, গোলীয় দর্পণ, বাঁকা দর্পণ, তেরা দর্পণ, যত ধরনের দর্পণ আছে দুনিয়ার সব দর্পণের জন্য সূত্র এইটাই, এটা পরিবর্তিত হয় না, এটা ভালো করে মাথার মধ্যে ঢুকায় নাও, সমস্যা হচ্ছে এই জায়গায় আমরা মনে করি এখানে অন্য নিয়ম কাজ করে, বিলিভ মি এখানে অন্য কোনো নিয়ম কাজ করে না, এটা সমতল দর্পণ দিয়ে আমরা দেখাইছি, রাইট, বাট গোলীয় দর্পণ বলো, যেই দর্পণ বলো, যে কোনো দর্পণে প্রতিফলনে এই সূত্রটা কোনোদিনও বদলায় না, ইকুয়াল টু আর, সারা জীবন সেম থাকে। তো কিভাবে কেন সেম থাকে, কিভাবে হয় এটা জিনিসটা বুঝতে পারবো যখন আমরা নিয়মিত প্রতিফলন এবং ব্যাপ্ত প্রতিফলন করব, প্রতিফলন কোন পৃষ্ঠে প্রতিফলিত হচ্ছে তার উপর ডিপেন্ড করে এই প্রতিফলন দুই প্রকারের ঘটে, একটাকে আমরা বলি নিয়মিত প্রতিফলন, একটাকে বলি ব্যর্থ প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কি, নিয়মিত প্রতিফলনের সংজ্ঞাটা হচ্ছে যদি আমি বলি শুনতে এরকম শোনাবে যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যদি কোনো দর্পণে প্রতিফলিত হওয়ার পর সমান্তরাল হিসেবে নির্গত হয় বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়
তাহলে তাকে আমরা নিয়মিত প্রতিফলন বলবো। জানি অনেকে কেমন জানি লাগতে পারে জিনিসটা, বাট আস্তে আস্তে জিনিসটা বোঝার চেষ্টা করি। দেখো এটা কেমন দর্পণ, এটা একটা সমতল দর্পণ, তাই না? সো ধরো এই সমতল দর্পণে তিনটা আলোকরশ্মি আমি ফেললাম, এবং এমন ভাবে ফেললাম যে তিনটা আলোকরশ্মি একে অন্যের সমান্তরালে। এখন এখানে যখন আলোকরশ্মি প্রতিফলিত হবে এইভাবে পড়ছে, তা আলোকরশ্মি গুলা কি আসলে ঠিক এইভাবে নির্গত হবে না, নাকি অন্যভাবে নির্গত হবে? সো যখন এইভাবে একগুচ্ছ সমান্তর আলোকরশ্মি কোন দর্পণে পড়ার পর সমান্তরালে নির্গত হবে, বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, তখন তাকে আমরা বলি নিয়মিত প্রতিফলন। এখন এই অভিসারী অপসারী এই দুইটা টার্ম কি এটা এখন মনে করো ভুলা যাও, তুমি শব্দটা মনে করো শুনো নাই, এটা ভুলে গিয়ে এখন জাস্ট এইটুকু মাথায় রাখো অভিসারী অপসারী কি সেটা বুঝতে হলে একটু দূরে যেতে হবে, কারণ আমরা এটা এখন কমপ্লিটলি ইগনোর করব, ঠিক আছে? সো এখন তাহলে আলোকরশ্মি সমান্তরাল হয়ে নির্গত হলো, সমান্তরাল ভাবে চলে গেল, এটাই হচ্ছে নিয়মিত প্রতিফলন। আপাতত আমরা নিয়মিত প্রতিফলনের এইটুকু নিয়ে চিন্তা ভাববো, এর বেশি ভাববো না। তারপরে হচ্ছে অনিয়মিত প্রতিফলন, এটা কোথায় ঘটে? এটা ঘটে তোমার এব্রো থেব্রো প্রতিফলকে। ধরো আমাদের প্রতিফলনটা এখন সোজা না, এরকম এব্রো থেব্রো, এটা এটাও মসৃণ, এটার পৃষ্ঠটা মসৃণ বাট সমতল না, ঠিক আছে? এবং এটার মধ্যেও পালা লাগানো আছে, যেহেতু এটার মধ্যে পালা লাগানো আছে তাহলে এর মধ্যে আলো পড়লে তার যে প্রতিফলিত হবে তাতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। কিন্তু এখন এখানে ঝামেলাটা হবে অন্য জায়গায়। ধরো আমরা এখন এখানে সেই তিনটা সমান্তরাল আলোকরশ্মি নিলাম, ঠিক আছে? তা এখন একটু বলো দেখি এই তিনটা সমান্তরাল আলোকরশ্মি কি সমান্তরালভাবে নির্গত হবে? হবে না, কিন্তু প্রতিফলন তো ঘটবে, এবং কোন নিয়ম অনুযায়ী ঘটবে? প্রতিফলনের টিকটকে নিয়মটা দেখলাম, ওই নিয়ম অনুযায়ী ঘটতে বাধ্য, এর বাইরে কোনোদিন সে যাইতে পারবে না। তাহলে প্রতিফলন নিয়মটা কি, আপতন কোন এবং প্রতিফলন কোন সমান হবে, এটা মূল সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে, তাই না? তো দেখো আমরা যদি প্রথম রশ্মি নিয়ে কাজ করি, এখানে দেখো জিনিসটা কি এরকম বাঁকা হয়ে আছে, তাহলে আসলে আমরা বলতে পারি যে এখানে দর্পণটা এরকম এভাবে হেলে আছে, যে বিন্দুতে আলোটা পড়ছে আপতন বিন্দুটা, তাহলে এটা যদি আমাদের বাঁকা দর্পণ হয়, ধর একটা দর্পণ আছে আমাদের এইভাবে, আমি যদি এখানে অভিলম্ব আঁকতে চাই, আমি কি এইভাবে আঁকবো না আমি এইভাবে আঁকবো, কোন ভাবে আঁকবো বলো? হ্যাঁ সেকেন্ড যেটা করছি, কারণ নিয়মটা হচ্ছে দর্পণের সাথে লম্ব হইতে হবে আপতন বিন্দুতে, তাহলে আসলে এইখানে অভিলম্বটা হবে এই রকম, তাই না? এখানে যদি অভিলম্বটা এরকম হয় তাহলে আমার আপতন কোণ এবং প্রতিফলন কোণ যদি আমার সমান, মানে এখানে ছোট করে আমি অভিলম্ব আঁকি, তাহলে এই যে এটা হচ্ছে আপতন কোণ, এই কোণের সাথে সমান করে যদি এটা কোণ আঁকতে চাই এই পাশে, তাহলে আমার কিন্তু আলোটা এইভাবে দিতে হবে, আলোটা যাবে এই দিকে, প্রথমটা যাবে এইভাবে, এই আপতন কোণ প্রতিফলন কোণ সমান, বুঝছি কাহিনীটা সবাই? আচ্ছা এবার দেখো দ্বিতীয় রশ্মিটা, এখানে যে আলোটা গিয়ে পড়ছে এই এই আয়নাটা এখানে কেমন, এটা এই দিকে এইভাবে বাঁকানো না ওই ছোট্ট বিন্দুটাতে, তাহলে যদি এটা এইভাবে বাঁকানো হয় তাহলে এখানে অভিলম্বটা কি এই বরাবর লম্ব হবে, তার মানে এটার অভিলম্বটা আমি মোটামুটি এইরকম দিকে পাবো, তাহলে এই ছোট্ট কোণটা হবে আর আপতন কোণ, তাহলে এটা সমান করে যদি প্রতিফলন কোণ আমি আঁকি তাহলে মোটামুটি আমি এরকম পাবো না, বুঝতে পারছি? বুঝতে পারলাম সবাই? পরেরটা কোন দিক যাবে? এটা একেবারেই মোটামুটি ফ্ল্যাট ভাবে মিলছে, এখানে এখানে অংশটুকু একেবারেই বাঁকানো, তাহলে বলা যায় যে এটা মোটামুটি এইভাবে ফ্ল্যাট ভাবে নির্গত হবে, তার মানে কালো ছিল সমান্তরালে, একটা গেল এই দিক একটা গেল ওই দিক একটা গেল এই দিক, তাহলে কি সমান্তরালে আছে আর সমান্তরালে নাই, বা অভিসারী বা অপসারী রশ্মি গুচ্ছে পরিণত হয় না, অভিসারী অপসারী আসলে একটা স্পেসিফিক প্যাটার্ন, গোলীয় দর্পণে এটা আলোচনা হবেনি। সো এই যে প্রতিফলনটা এখানে ঘটলো এইটাকে আসলে আমরা ব্যপ্ত প্রতিফলন বলি, কি বলি? ব্যপ্ত প্রতিফলন, এটা ছিল নিয়মিত প্রতিফলন। দেখো বুঝতে পারলাম কিনা গোটা জিনিসটা, কোনো প্রশ্ন আছে কিনা? নাই। সো মোটামুটি একটা মানে আঁকাবাঁকা তলে এরকম ঘটনাটাই ঘটে। সো তাহলে
আমরা প্রতিফলন জানলাম, প্রতিফলনের সূত্র জানলাম, প্রতিফলনের প্রকার ভেদ জানলাম। তাহলে আমরা এখন মোটামুটি প্রস্তুত বিম্ব তৈরি করার জন্য, একদম প্রিসাইজ লোকেশন বের করার জন্য আমরা প্রস্তুত। তাহলে আমাদের এখন যে কাজটা করতে হবে, যে একটা দর্পণ নিতে হবে। সবাই একটু 100% ফোকাস থাকবে এই জায়গাটায়, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা না বুঝলে অনেক ঝামেলা হবে, ঠিক আছে? তো আমরা একটা দর্পণ নিছি। তো আমরা এখন এই দর্পণের সামনে একটা বস্তুর বিম্ব তৈরি করব জ্যামিতিক ভাবে। ধর আমাদের সেই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, বা ধর এটা এ বিন্দু, আচ্ছা পি ধরি পি বিন্দু। তো এই বিন্দুটা যখন আমি দর্পণের সামনে রাখবো, ডেফিনেটলি আমরা দর্পণের ভেতরে ওই পাশে কি বিম্ব, বিন্দুটার বিম্ব দেখতে পাবো। বা বিম্বটা এক্সাক্টলি কোন জায়গায় দেখবো, কোন লোকেশনে দেখবো, কত দূরে দেখবো, কতটুকু কাছে দেখবো, সেইটা বের করার জন্যই আমাদের এখন মূল চিন্তা ভাবনা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের বিম্ব তৈরির কৌশল। এবং এই কৌশলটা শুধুমাত্র সমতল দর্পণের জন্য যে প্রযোজ্য তা না, দুনিয়ার যে কোনো দর্পণের জন্য এই কৌশলটা প্রযোজ্য। ঠান্ডা ভাবে মাথার মধ্যে ঢুকায় নাও। তো দেখো, আমরা পি বিন্দু থেকে প্রতিফলনের মাধ্যমে বিম্বটা দেখতে চাই। তাহলে বিম্ব দেখার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যেহেতু প্রতিফলন করব, তার মানে আমরা অবশ্যই এই বিন্দু থেকে আলোক রশ্মি নিতে হবে, রাইট? তো আমরা এই বিন্দু থেকে আলোক রশ্মি নিব, এবং সেই নেওয়ার কোয়ান্টিটি হবে দুইটা। মানে হচ্ছে আমরা বিম্ব তৈরি করার সময় যে বস্তুটা বিম্ব তৈরি করবো, সেখান থেকে আমরা অ্যাটলিস্ট ন্যূনতম দুইটা আলোক রশ্মি নিব, নিয়ে সেটাকে প্রতিফলিত করব। তিনটা স্টেপে কাজটা করব। প্রথম স্টেপ হচ্ছে দুইটা আলোক রশ্মি নিয়ে সেটাকে আমরা প্রতিফলন করব, ঠিক আছে? তো তাহলে ধরো আমি পি বিন্দু থেকে আলোক রশ্মি নিব, এখন আমি কোন দিকে আলোক রশ্মি নিতে পারবো বলো তো? এই বিন্দু থেকে কোন দিকে নেওয়া যাবে? সোজাই নিতে হবে। আমাদের কেউ মানা করছে, নিষেধ করছে? আমি যে কোনো দিকে আলোক রশ্মি নিতে পারি, প্রতিফলন করতে হবে দুইটা আলোক রশ্মি নিয়ে। এখন প্রতিফলনটা আসলে আমি কোন দিকে আলোক রশ্মি, এখান থেকে তো আসলে সব দিকে আলোক রশ্মি নির্গত হচ্ছে, তাই না? এখন আমি কোনটা নিব সেটা ডিপেন্ড করবে আমার দর্পণটা কোন দিকে আছে। আলোক দর্পণ আছে এই দিকে, আমি একটা আলোক রশ্মি নিলাম এই দিকে, তাহলে তো ওইটা নিয়ে আমি আসলে কাজ করতেছি না, ওটা নিয়ে কোনো লাভ নাই। আমাকে এমন একটা আলোক রশ্মি নিতে হবে যেটা, যেটাকে নিলে দর্পণের সাথে বাড়ি খাবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? এখন দর্পণের মধ্যে আবার কোন দিকে নেওয়া যায়, এইদিকে না এইদিকে না এইদিকে, এখানে কোন রকম কোন লিমিটেশনস নাই। আমরা সবাই মনে করি আলো মনে হয় কিছু নির্দিষ্ট দিকে নেওয়া লাগবে, সোজাই নেওয়া লাগবে, বাঁকাই নেওয়া লাগবে, সরি, এখানে আসলে কোন রকম লিমিটেশন নাই। মানে আমারও পড়ারও যাহা চায় টাইপ অফ ব্যাপার ট্যাপার তুমি ঘটাবে এখানে। তোমার যা মন চাবে, যেই দিকে মন চাবে তুমি সেই দিকেই নিতে পারো, জাস্ট দর্পণ থেকে বাইরে বাইরে না বেরোলেই হইলো। কথাটা বোঝা গেছে? তো ধরো একটা আলোক রশ্মি আমার মন চাইলো আমি এই দিকে নিলাম, আমাকে কেউ বাধা দিতে পারবে না, কারো ক্ষমতা নাই, ঠিক আছে? শেখ হাসিনারও ক্ষমতা নাই আমাকে বাধা দেওয়ার, কারণ এখানে নিলেও প্রতিফলন ঘটবে। তো তাহলে প্রথমে একটা আলোক রশ্মি নিলাম, নিয়ে সেটাকে আমরা প্রতিফলন করব। অবশ্যই সেটা প্রতিফলনের সূত্র অনুযায়ী, মানে কি, মানে হচ্ছে এখানে আমরা দর্পণের সাথে একটা লম্ব আঁকবো, মানে অভিলম্ব আঁকবো। অভিলম্ব আঁকার পরে এখানে আমি একটা আপতন কোণ পাবো, এই আপতন কোণের সমান করে আমি মোটামুটি আন্দাজ একটা কোণ আঁকবো। বড় হয়ে গেল, বড় হয়ে গেছে, এই আপতন কোণের সমান করে আমি একটা কোণ এখানে আঁকবো। তো এটা হচ্ছে আই, এটা হচ্ছে আমাদের আর। তো হয়ে গেল প্রতিফলন, এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে কি করবো? একই কাজ করবো, আরেকটা আলোক রশ্মি নিয়ে আমরা প্রতিফলন করব। এখন আরেকটা আলোক রশ্মি কি আমার এটাই নিতে হবে, এই দিকে নিতে হবে? এতেও কোনো বাধ্যবাধকতা নাই, আমি যেই দিকে খুশি যেমনে মন চায় তেমনে নিতে পারি। আমি দর্পণটা একটু উপরের দিকে বাড়াইলাম। সো ধরো আমি এখন আলোক রশ্মি মন চাইলে আমি এখন এই দিকে নিব, আমাকে বাধা দেওয়ার আসলে কেউ নাই, ঠিক আছে? কেউ আমাকে না করতে পারবে না। সো এই যে আমি আলোক রশ্মিটা নিলাম, এটা এখন আপতিত হইলো, তাহলে এখানে আবার প্রতিফলন হবে। প্রতিফলন নিয়ম অনুযায়ী, মানে আবার এখানে একটা অভিলম্ব আঁকো, একটা আপতন কোণ পাবা, তো সেই আপতন কোণের মতো করে আরেকটা প্রতিফলন কোণ তোমাকে এখানে আঁকতে হবে। মোটামুটি কাছাকাছি হয়েছে আই থিঙ্ক। তো এই যে প্রতিফলন আমি করে ফেললাম, তো এই ঘটনাটাই ঘটবে। তাহলে দেখো, তাহলে কি করলাম, প্রথমে দুইটা আলোক রশ্মি নিলাম, যেই দিয়ে মন চাই নিলাম, নেওয়ার পরে সেটাকে আমরা প্রতিফলিত করলাম, শেষ, দুইটা স্টেজ শেষ। থার্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেজ, এটা হচ্ছে খেয়াল রাখবো। তো দুইটা আলোক রশ্মি প্রতিফলন করার পরে আমরা দেখব যে আমরা যে দুইটা প্রতিফলিত রশ্মি পাইলাম, প্রতিফলিত রশ্মি যে দুইটা আমরা পাইছি,
সেই দুইটা প্রতিফলিত রশ্মি কোথাও মিলিত হয় কিনা, একত্রে মিলিত হয় কিনা। তো এই প্রতিফলিত রশ্মি দুইটা কি মিলিত হবে কোনদিন বলো? মিলিত হবে না, মানে এখানে আসলে সোজা কথায় কাজ হবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। তো যখন এরকম ঘটবে যে আলোক রশ্মি চারিদিকে দুইদিকে দুইজন দুই দিকে চলে গেছে, দুই মাথায় চলে গেছে, কোনোদিনও মিলবে না, তখন যে কাজটা করবো আমরা, কানটা ধরা এই রশ্মি গুলাকে পেছনের দিকে বাড়াবো। কি করব? পেছনের দিকে বর্ধিত করব। তো যখন আমরা পেছনের দিকে বর্ধিত করব তখন দেখব যে একটা পয়েন্টে গিয়ে তারা ম্যাচ করতেছে। কথাটা বুঝতে পারছি? আমি যদি প্রিসাইসলি ছবিটা আঁকি, ছবিটা আসলে এরকম হবে না, এটা বাঁকা আছে, এটা হয়তো আরেকটু উপরের দিকে যাবে আর এটা আরেকটু নিচের দিকে যাবে, আসলে ঘটনাটা ঘটবে এইরকম। তো যখন দেখলাম সোজা কথায় কাজ হলো না, তখন যেগুলো মিলতেছে না এগুলোর কানটা ধরে টাইনা পেছনের দিকে আমরা জাস্ট বাড়াবো। এবং পেছনের দিকে বাড়ানোর পর যখন দেখবো যে তারা একটা বিন্দুতে আলটিমেটলি মিলতেছে, রেখাগুলো একটা পয়েন্টে ছেদ করতেছে, তো যেই পয়েন্টটাতে গিয়ে ছেদ করবে সেই বিন্দুটাই হবে আসলে আমাদের ওই বিন্দুটার বিম্ব। মানে এটা যদি পি এর বিম্ব যদি হয় পি প্রাইম, তাহলে এই বিন্দুটাই হবে পি প্রাইম। তার মানে এই দর্পণের সামনে এই বস্তুটাকে রাখলে তার বিম্বটা এক্স্যাক্টলি এই জায়গাতেই আমি দেখতে পাবো। কথাটা বুঝতে পারলাম? জি। একটা দিয়ে তুমি দুইটা কেমনে প্রতিফলিত করবা? তুমি এখানে একটা আলোক রশ্মি নিলা, আর একটা আলোক রশ্মি তুমি এইটাই নিলা, তাহলে কি তুমি আসলে দুইটা আলোক রশ্মি নিছো? ওভারল্যাপ করলো। ওভারল্যাপ, ওভারল্যাপ বলতে কিছু নাই আসলে এখানে, তুমি একই পথ বরাবরই একটা রেখা কল্পনা করছো, তার মানে তুমি আসলে দুইবারই একটা রশ্মির কথাই চিন্তা করতেছো, দুইবার তুমি দুইটা রশ্মির কথা চিন্তা করো। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। তো এই বিন্দুটাই হবে আসলে এই পি বিন্দুর বিম্ব পি প্রাইম। এখন কেন এই বিন্দুটাই আসলে ওই বিন্দুর বিম্ব হবে? এনি আইডিয়া? আচ্ছা দেখি, বোঝার চেষ্টা করি, একদম সিম্পল। ধরো এই জায়গায় একজন ব্যক্তি আছে, মনে করো রহিম, এখানে মনে করো রহিম আছে। তাহলে রহিমের চোখে তো আলোটা পি থেকে প্রতিফলিত হয়ে যাচ্ছে, তাই না? অবশ্যই যাচ্ছে। তাহলে রহিম কি এই পি কে দেখবে না? এই দর্পণের ভেতর দিয়ে দেখবে কিনা? আচ্ছা, এবং সে কোন দিকে দেখবে? ওর চোখে আলোটা যেই দিকে প্রবেশ করছে, তার মানে রহিম আসলে পি কে এই রেখা বরাবর কোন একটা জায়গায় দেখতেছে, এই রেখার বাইরে দেখবে না, তাই তো? এটা তো ক্লিয়ার। তো ধরো রহিম দেখতেছে এই বরাবর, খুব ভালো কথা। এখানে মনে করো আবার করিমও আছে, করিম দেখতেছে এইখানে। এখন করিমের চোখে যেহেতু আলোটা ঘুরে এইভাবে প্রবেশ করতেছে, তাহলে করিম পি কে কোথায় দেখবে? করিম নিশ্চয় এই রেখা বরাবরই পি কে কোন একটা জায়গায় দেখবে, এই রেখার বাইরে কোথাও দেখবে না, রাইট? তো এখন প্রশ্ন হচ্ছে এই পি বিন্দুকে কে কে দেখতেছে? রহিমও দেখতেছে, করিমও দেখতেছে। এখন দুজন কি দুইটা পি দেখতেছে না দুজন একটা পি দেখতেছে? একটা পি দেখতেছে। তাহলে দুইজন যদি একটা পি কেই দেখে থাকে এবং দুইজনের যদি এই একটা রেখা বরাবরই দেখে, তাহলে সেই পি এর অবস্থানটা কোথায় হলে সেটা সম্ভব? সেটা তখনই সম্ভব যখন পিটা আসলে দুই রেখার কমন পয়েন্টে থাকবে, তখনই একমাত্র দুইজনই ওই একই রেখা বরাবর দুই জায়গা থেকেই পি কে একটা পি কে দেখতে পাবে, রাইট? এন্ড দ্যাট ইজ ওয়াই এই পি বিন্দুটাই, এই বিন্দুটাই হচ্ছে আসলে ওই বিন্দুর প্রতিবিম্ব। এবং এভাবে আসলে জ্যামিতিক ভাবে আমরা একটা বস্তুর বিম্ব কোথায় হবে তার স্পেসিফিক লোকেশন বের করতে পারি। কথা বোঝা গেল? দেখো কোন ভেজাল আছে কিনা, কথা ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? এই হচ্ছে বিষয়। এবং এইটা যদি আমরা এখন জানি, তাহলে আমরা সমতল দর্পণ নিয়ে সব ধরনের কাজকর্ম করতে পারবো, কারো আর কোন রকম সমস্যা হওয়ার কথা না। তো এখন বিষয়টা হচ্ছে এটা কার বিন্দু বিম্ব গঠন করলাম? একটা বিন্দুর জন্য। এখন আমরা যদি একটা বিন্দুর বিম্ব গঠন করা জানি, তাহলে কি গোটা একটা বস্তুর বিম্ব তৈরি করতে পারবো না আমরা? পারবো? তো কিভাবে আমরা এটা তৈরি করব? ধরো আমাদের কাছে এখন একটা ব্লক আছে, যে লোকটা মনে করা হচ্ছে পিএ, এটা হচ্ছে তার ফুল বডি, ঠিক আছে?
তো এখন এই পি এর মধ্যে কয়টা বিন্দু আছে? অসংখ্য বিন্দু আছে। আমরা কি অসংখ্য বিন্দু নিয়ে কাজ করবো? কোথা থেকে কোথা থেকে কোন জায়গা থেকে হারিয়ে গেছো তুমি? কি আবার বলো? হ্যাঁ, দুইটা বিন্দুর ক্ষেত্রে মাত্র শুরু করছি। দুইটা বিন্দুর জন্য বিম্ব, আমরা যদি একটা বিন্দুর জন্য বিম্ব তৈরি করতে পারি, গোটা একটা বস্তুর জন্য এখন তৈরি করতে পারবো। তো ধরো আমাদের সামনে একটা গোটা বস্তু আছে পি এ, ঠিক আছে? এখন এই পি এর মাঝখানে কতগুলা বিন্দু হইতে পারে? এখানে অসংখ্য বিন্দু হবে। হ্যাঁ, ইনফিনিটি সংখ্যক বিন্দু কল্পনা করা সম্ভব, পরে আমরা তো সেটা নিয়ে কাজ করতে পারবো না। তো তখন আমরা যেটা করবো, এই ধরনের বস্তুর ক্ষেত্রে একটু বাঁকা হয়েছে মনে হয়, তো এই ধরনের বস্তুর ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে তার জাস্ট দুইটা বিন্দু নিব। কয়টা বিন্দু নিব? জাস্ট দুইটা বিন্দু নিব, দুইটা বিন্দুর বিম্ব তৈরি করব। তো বিন্দুগুলো কি কি? বিন্দুগুলো হচ্ছে শীর্ষ বিন্দু নিব, আর এটা হচ্ছে পাদ বিন্দু নিব, মানে একদম তার মাথার বিম্ব নিব, তারপর হচ্ছে তার ঠ্যাংয়ের বিম্ব নিব। এখন তারপরে কি হবে? ওই ঠ্যাংয়ের মাথার বিম্ব একবার তৈরি করব, তারপর ঠ্যাংয়ের বিম্ব একবার তৈরি করব। এখন দেখো, মানে আমরা আসলে পি বিন্দুর বিম্ব তৈরি করে ফেলছি, আমাদের এখন করতে হবে কি? এখন এই এ বিন্দুরও একটা বিম্ব তৈরি করতে হবে ওই পাশে। তো ধরো তাহলে আমরা এ বিন্দুর বিম্ব তৈরি করতে চাই এখন, তাহলে নিয়ম কি বলো তো সবাই? এখন কি করতে হবে, কি করব আমরা? নিয়ম কি কি বললাম? মাত্রই তো নিয়মগুলো বললাম, স্টেপ বাই স্টেপ। বলতে পারতেছো না কেউ? প্রতিবিম্ব, হ্যাঁ, দুইটা আলোকরশ্মি নিব, বিন্দু না, দুইটা আলোকরশ্মি নিব। এই বিন্দু থেকে কোন দিক নিব? আমারও পড়ানো যাহা চায়, যে দিকে খুশি। মনে করো আমি একটা নিলাম এই দিকে, তাহলে এটা প্রতিফলিত হবে মোটামুটি এই দিকে বলা যায়, হ্যাঁ আন্দাজে, ঠিক আছে? আরেকটা আলোকরশ্মি মনে করো আমি এই দিকে নিলাম, কেউ মানা করবে না, এটা মোটামুটি প্রতিফলিত হবে এরকম একটা অ্যাঙ্গেলে। তাহলে এই যে আমি দুইটা নতুন প্রতিফলিত রশ্মি পাইলাম, এই দুইটা প্রতিফলিত রশ্মি তো মিলতেছে না, তখন আমরা জোর করে কি করতে হবে, কানটা ধরে টাইনা পেছনের দিকে আমি বাড়াবো। হ্যাঁ, এটা এই দিকে আসবে আর কি, কানটা ধরে টাইনা পেছনের দিকে যখন বাড়াবো, তখন দেখবো তারা আবার একটা বিন্দুতে মিলতেছে, ওই বিন্দুটা হবে আমার এই বিন্দু বিম্ব এ প্রাইম, আর এটা হচ্ছে পি প্রাইম। তাহলে দেখো, মাথা ছিল পি, পাঁচ ঠ্যাং ছিল এ, তো মাথার বিম্ব হচ্ছে পি প্রাইম পেয়ে গেছি, ঠ্যাংয়ের বিম্ব আমরা এ প্রাইম পেয়ে গেছি। এখন একটু চিন্তা করো, তাহলে আমি জানি মাথা এখানে আছে, ঠ্যাং এখানে আছে, তাহলে ফুল বডি কই আছে? অবশ্যই এর মাঝখানেই আছে, মাথার ঠ্যাংয়ের মাঝখানেই ফুল বডি আছে। দুইটাকে যা সিম্পলি যোগ করে দিলেই আমরা পেয়ে গেলাম পুরো পি এ বস্তুটার বিম্ব, পি প্রাইম এ প্রাইম। বোঝা গেল ঘটনাটা? এবং এইভাবে আসলে আমরা একটা আস্ত বস্তুরও বিম্ব তৈরি করতে পারি। তো এই ছিল মোটামুটি আমাদের বিম্ব তৈরি করার মূল বিষয় সমতল দর্পণের ক্ষেত্রে। সবার কারো কোনো সমস্যা আছে এখানে? কারো কোনো বুঝতে সমস্যা আছে? আচ্ছা, কমে গেছে আজকে। আচ্ছা, আজকে কি নেট প্রবলেম করতেছে তোমাদের? আমার এখান থেকে প্রবলেম হচ্ছে? আমরা আস্তে আস্তে জানবো। আমরা জাস্ট আপাতত মূলত একটা বস্তুর বিম্ব তৈরি করা শিখলাম, বিন্দুর বিম্ব তৈরি করা শিখলাম, এবং এইগুলো এই কয়েকটা জিনিস জানলে তুমি এখন চেষ্টা করলেও নিজে নিজেও জিনিসগুলো করতে পারবা, বা কেউ যদি চায় যে আমি এখন নিজে নিজে বোঝার চেষ্টা করবো, এখন বোঝার মতো ক্যাপাবিলিটি, বোঝার মতো নলেজ দিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে। সো নেক্সট দিন আমরা তাহলে ওই যে বাকি যে অন্যান্য বিষয়গুলো আছে আস্তে আস্তে আমরা রিভিল করবো। সো কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলতে পারো, আমরা যা যা পড়লাম কারো কোনো ঝামেলা কোনো প্রশ্ন আছে কিনা? আছে কি প্রশ্ন? কোনো প্রশ্ন নাই, সবাই প্রত্যেকটা টপিক বুঝছি, একদম 100% ক্লিয়ার? ওকে, সো 100% ক্লিয়ার হলে তাহলে ঠিক আছে, আজকে যেহেতু কোনো প্রশ্ন নাই, ইজি আছে। এখন তোমরা যেটা করবা, বইটা নিয়ে এই যে এরকম সম্পূর্ণ আস্ত বস্তু বিম্ব তৈরি করার পর্যন্ত যে টার্মগুলো আছে একটু নিজ দায়িত্বে পড়ে নিবা, এবং
হাতে একটু চিত্র এঁকে প্র্যাকটিস করবা, কারণ চিত্রটা আঁকা দরকার, কারণ এই চ্যাপ্টারে মার্কস পাবা, মার্কস ডিপেন্ড করে তোমার চিত্র কত সুন্দর হবে তার উপর। সো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, বাকি দিন আমরা সমতল দর্পণের আরো অন্য বিষয়গুলো আলোচনা করবো, দেন হচ্ছে আমরা গোলীয় দর্পণ স্টার্ট করতে পারবো নেক্সট ক্লাসে আশা করি। সো সি ইউ, আল্লাহ হাফেজ সবাইকে। ওয়ালাইকুম সালাম।